সেভাবে আমাদের একটা আলোচনা চলছে। আশা করছি হয়তো আপনাদের সকলের সহযোগিতা পেলে দেশের বাইরেও যারা প্রতিভা আছে তাদেরকে এই অনুষ্ঠানে আমরা সমন্বয় ঘটাতে পারব। প্রতিটি শিশুই স্বতন্ত্র এবং প্রত্যেকের মধ্যেই লুকিয়ে আছে কোনো না কোনো বিশেষত্ব, আর তাই শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে আবারও শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় স্কুল ভিত্তিক প্রতিভা যাচাই প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার 2014। নাচ, গান, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে সিলেকশন রাউন্ডে দেশের 7টি বিভাগের প্রায় 40,000 স্কুল থেকে প্রাথমিক ও মাধ্যমিক দুটি গ্রুপের ছাত্রছাত্রীদের বাছাই করা হবে। এই অনুষ্ঠানটা বাংলাদেশে তো আমরা করছি, বাংলাদেশের বাইরে বাংলা ভাষাভাষী যারা আছে, যারা আমাদের বিদেশে আছে বিভিন্ন দেশে, তাদেরকেও সম্পৃক্ত করতে পারি কিনা। প্রতিযোগিতার ব্যাপ্তি ও আকার বাড়িয়ে এবার দেশের 7টি বিভাগকে 25টি জনে বিভক্ত করা হয়েছে। পুরো দেশ থেকে সিলেকশন রাউন্ডের জন্য বাছাই করা হবে 2,500 প্রতিযোগীকে। এরপর রিজিওনাল, ন্যাশনাল ও থিয়েটার রাউন্ড পার করে গ্র্যান্ড ফিনালেতে আসতে পারবে 6 জন। সেখান থেকে দুই গ্রুপের 2 জনকে বিজয়ী ঘোষণা করা হবে, যাদের প্রত্যেককে পুরস্কার হিসেবে দেওয়া হবে 10,00,000 টাকা অথবা পরিবারের জন্য একটি গাড়ি। শিশু কিশোরদের লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতিবান করে তোলা, আমরা বিশ্বাস করি যে একজন সংস্কৃতিবান মানুষ অন্যের অনুভূতির প্রতি সংবেদনশীল হয়, তার উদার দৃষ্টিভঙ্গি হয়, সে সাম্প্রদায়িকতা মুক্ত একটি সমাজ করার জন্য একজন সংস্কৃতিবান মানুষের বড় প্রয়োজন। এর আগেও 2008, 2009 এবং 2010 সালে দেশব্যাপী 3 বার সফলভাবে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।